আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন টপটেক হাউস আর আমি সাথে আছি আশিক। তো বন্ধুরা, ফেসবুক ইউটিউব আমরা সকলেই চালাই যাদের হাতে স্মার্টফোন আছে। তো অনেক সময় হয় কি, যখন আমরা ফেসবুকে বা ইউটিউবে কোনো ভিডিও দেখি, সেটা হতে পারে অনেক হেল্পফুল ভিডিও, কিন্তু অনেক সময় আমাদের এমন হয় যে ভিডিওটা আমরা পরের জন্য আবার দেখতে পারি সেটার জন্য রাখতে চাই, বা দেখা যাচ্ছে আমরা ব্যাক চলে আসলাম দেখতে দেখতে, আবার হঠাৎ করে মনে হয় যে না, ভিডিওটা সম্পূর্ণ আমার দেখা দরকার বা কারোর সাথে আমি শেয়ার করব, অনেক সময় এটা খুঁজে পাই না। তো আজকে আমরা দুইটা টিপস দেখাবো, একটা ইউটিউবে একটা হলো ফেসবুকে, যে ইউটিউবের ভিডিও আমরা দেখে আবার যদি ব্যাক চলে আসে ভুলক্রমে, সেই ভিডিওগুলো আমরা কিভাবে আবার খুঁজে পেতে পারি। অনেক সময় আমাদের যে সকল ভিডিওগুলো দেখে সেগুলোর ইউটিউব চ্যানেলের আমাদের নাম জানা থাকে না, আবার ফেসবুকের ক্ষেত্রেও ঠিক এমনই। অনেক সময় দেখা যাচ্ছে আমরা একটা ভিডিও বা নিউজ হতে পারে বা এন্টারটেনমেন্ট হতে পারে বা আপনার কোনো হেল্পফুল এডুকেশনাল ভিডিও হতে পারে, যেটা আপনি দেখছেন হঠাৎ করে আমরা বের হয়ে চলে আসলাম, আবার মনে হয় যে না, আমার এটা সম্পূর্ণ দেখা দরকার ছিল বা আমি কারোর সাথে শেয়ার করবো, পরে আর খুঁজে পাই না। তো আজকে আমরা ইউটিউবের ক্ষেত্রে দেখবো যে এটা কিভাবে দেখার পরে খুঁজে পাবো, আর ফেসবুকের ক্ষেত্রে দেখবো যে আমরা যখন দেখবো এটা কিভাবে আমরা মানে সেভ বা সংরক্ষণ করে রাখতে পারি, যে বা মার্ক করে রাখতে পারি, এটা আমরা খুব সহজে আবার একবারের জন্য খুঁজে পাই। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে আপনাকে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অথবা এই ভিডিওটা প্রথমবারের মতন দেখছেন, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজার সাথে থাকবেন, যেন পরবর্তী সকল ভিডিওগুলো আপনি পেতে পারেন। তো বন্ধুরা, চলুন আমরা সরাসরি মোবাইল স্ক্রিন চলে যাই এবং প্রথম সেটা ইউটিউব দিয়ে শুরু করব, পরে আমরা ফেসবুক। তো ফ্রেন্ডস, আমরা মোবাইল স্ক্রিন চলে আসলাম, প্রথমে আমরা ইউটিউবে আসি, ইউটিউব যে অ্যাপসটা আছে সেটাতে আসি। আপনি যে কোনো ভিডিও যদি দেখেন প্রথমবারে, অনেক সময় দেখা যাচ্ছে আমরা ভিডিওটা পরে আর খুঁজে পাই না, যদি ব্যাক চলে আসে। আমি ডাউনলোড করার কথা বলছি না, যে ডাউনলোড করে রাখলে আমরা পাবো সেইটা দেখাচ্ছি না, আমি জাস্ট ভিডিওটা দেখলাম, আমরা বের হয়ে চলে আসলাম কিন্তু পরে আর খুঁজে পাচ্ছি না এমনটা। আমি এটা দেখানোর জন্য প্রথমে আমাদের ইউটিউব চ্যানেল দিয়ে শুরু করি, কারণ এখানে কপিরাইটের ব্যাপার থাকতে পারে, আমরা আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে আমরা এটা আপনাদেরকে দেখাই। তো আমাদের একটা ইউটিউবের ভিডিও, যে কোনো একটা ভিডিও আমরা ওপেন করি আপনাদের দেখানোর উদ্দেশ্যে, নিচে এটা ওপেন করি। ওপেন করার পরে আমি সামান্য ভিউ করলাম আর কি, যতটুকু ভিউ হয়েছে আমি সাপোজ এটা কেটে বের হয়ে আসলাম। আমি ইউটিউব চ্যানেলের নামটা জানি না, আমার সামনে ভিডিওটা সাজেস্ট করেছিল তাই আমি দেখছিলাম, বা আমি এমন টাইপের ভিডিও খুঁজছিলাম। এখন আমি ওই ভিডিওটা আবার পাচ্ছি না খুঁজে, সেক্ষেত্রে আমি কী করবো? এক্ষেত্রে আমাদেরকে এই ভিডিওটা দেখতে হলে আবার এই নিচে আপনি দেখবেন যে ডান পাশে লাইব্রেরি লেখা আছে, এই আইকনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে উপরে আছে হিস্টোরি, এই হিস্টোরিতে আপনি ক্লিক করলে, এই যে অলরেডি কিছু হিস্টোরি এখানে দেওয়া থাকে, হিস্টোরিতে ক্লিক করলে আপনি অনেকগুলো ভিডিও পেয়ে গেলেন, যেগুলো আপনি সাম্প্রতিক আপনি দেখেছেন। এগুলো এই যে আমি কিছুক্ষণ আগে এটা দেখছিলাম, এইগুলো আমি দেখেছি একা একে, যেগুলো আমাকে এখানে সাজেস্ট করছে। আমি এখান থেকে আবার ক্লিক করলে আবার ভিডিওটা শুরু হবে, এখান থেকে ক্লিক করলে শেয়ার করতে পারবো, ডাউনলোড করতে পারবো। তো ফ্রেন্ডস, এবার আমরা ফেসবুকের ক্ষেত্রে দেখি, ফেসবুকে অনেক সময় হয় আমাদের যখন ভিডিও আর কি দেখি, অনেক সময় আমরা ভিডিওটা যদি ফেসবুকতে বের হয়ে আসি সেই ভিডিওটা আর খুঁজে পাই না। তো আমরা যেটা করতে পারি, আচ্ছা আমি এই একটা ভিডিও দেখছি, আমি এটা প্রথমে পজ করি। আচ্ছা এই ভিডিওটাতে আমি আছি, এই 60,000 একটা ভিডিও, এই ভিডিওটা আমি চাই যে পরবর্তী দেখতে, বা আমার এখন হাতে সময় নেই, 6 মিনিটের ভিডিও, আমি একটু বাইরে যাব, ভিডিওটা পরে দেখব, কিন্তু এই ভিডিওটা আমি এখন বের হয়ে গেলে পরে আমাকে খুঁজতে সমস্যা হবে, বা অনেক সময় আমাদের পেজের নামও মনে থাকে না যে কোন পেজের বা কোন গ্রুপের ভিডিও দেখছি। এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, ভিডিওটা আপনি সংগ্রহ করতে হলে উপরে ডান পাশে দেখবেন যে 3-ডট মেনু বার আছে, অর্থাৎ 3টে ফোটা যেটা আমরা বলি, এখানে আজ আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে সেভ ভিডিও, প্রথমেই আছে সেভ ভিডিও, এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে এখানে কিছু ফোল্ডার হিসেবে অ্যাড করতে বলবে, আপনি এখান থেকে নিউ কালেকশন হিসেবে অ্যাড করতে পারেন। আমি সাপোজ এইটা আপনার দেখানোর উদ্দেশ্যে, সহজভাবে দেখানোর উদ্দেশ্যে এডুকেশনের ভিতরে দেই, এডুকেশন সিলেক্ট করার পরে আমাদের সিলেক্ট হয়ে গেল। এখন এই ভিডিওটা আমরা কোথায় পাবো? আমরা নর্মালি মনে করেন যখন আবার দেখবো, সাপোজ আমরা আবার ফেসবুকে আসলাম, আসার পরে দেখবো কোথায়, এই যে ডান পাশে যে 3 লাইন মেনু আছে এইটা, এখানে যাব, যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাবো যে সেভড, এই সেভড অপশনটা অনেক সময় উপরে থাকবে না, অনেক সময় এইখানেই থাকবে নিচে, আপনাকে মাঝে মাঝে খুঁজে নিতে হবে, অর্থাৎ এটা আপনার ব্যবহারের উপর নির্ভর করে। যেটা এখানে আমি সেভড হয়ে সেভড অপশনে ক্লিক করলাম, ক্লিক করার পরে এইখানে আমরা দেখতে পাবো আমি যেগুলো সেভ রেখেছি বা আপনি যেগুলো সেভ রাখবেন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে কেবলমাত্র যেটা সেভ করলাম সেটা হলো উপরে আছে, নিচের একটা আছে, এইগুলো আমার সেভ করা ছিল আর কি। এখন এখান থেকে আপনি দেখতে পারবেন, আবার এখান থেকে যে 3-ডট মেনু আছে, অর্থাৎ 3টে ফোটা যেটা, এখানে ক্লিক করলে আপনি এখানে শেয়ার করতে পারবেন আর কি, যেগুলো যাবতীয় লিঙ্ক কপি করতে পারবেন, আর এখানে যদি আপনি রিমুভ করতে চান সেক্ষেত্রে আপনি এই যে আনসেভ, এখানে ক্লিক করে রিমুভে ক্লিক করলে রিমুভ হয়ে যাবে। আমি এগুলো আনসেভ করে দিই, আপনার দেখানোর উদ্দেশ্য ছিল, আনসেভ করে দিলাম।
তো ফ্রেন্ডস, আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি ভিডিওটা সকলেরই ভালো লেগেছে। আর আপনি যদি এমন সব অ্যান্ড্রয়েড টিপস এবং ট্রিক্সের ভিডিও পেতে চান নিয়মিত, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে সাথে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ।